হ্যালো ভিউয়ার্স, আমার পার্সেলো ডট কম থেকে আমি আশিফ। আমরা এখন এই উৎপাদক বিশ্লেষণের অঙ্কটি সমাধান করতে যাচ্ছি। এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু। আমাদের এখানে প্রথম রাশি আছে টু, এবং প্রথমে যেহেতু কিছু নেই তাহলে আমরা ধরে নিতে পারি ওয়ান, টু ইন্টু ওয়ান টু। তাহলে আমরা এটিকে টু এবং ওয়ান আকারে ভাঙ নিতে পারি, টু এক্স স্কোয়ার প্লাস টু, টু টু এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখানে দুটি এক্স স্কোয়ার, এখানে একটি এক্স স্কোয়ার মিলে থ্রি এক্স স্কোয়ার হবে। প্লাস একইভাবে এটিকেও টু এবং ওয়ান আকারে ভাঙাতে পারি, টু এক্স প্লাস এক্স প্লাস টু। তাহলে এখন আমরা প্রথমটি থেকে যদি এক্স স্কোয়ার কমন নেই তাহলে আমরা পাবো এক্স প্লাস টু, প্লাস দ্বিতীয়টি থেকে যদি আমরা এক্স কমন নেই এক্স প্লাস টু, প্লাস দ্বিতীয় তৃতীয়টি থেকে যদি ওয়ান কমন নেই তাহলে আমরা পাবো এক্স প্লাস টু। তাহলে প্রথম দুটি থেকে আমরা যদি এক্স স্কোয়ার কমন নিলাম তাহলে আমরা পেলাম এক্স প্লাস টু। আবার দ্বিতীয় দুটি থেকে আমরা এক্স কমন নিলাম তাহলে আমরা পাবো এক্স প্লাস টু। আবার তৃতীয় দুটি থেকে ওয়ান কমন নিলাম এক্স প্লাস টু পেলাম। তাহলে তিনটি থেকে আমরা এক্স প্লাস টু কমন নিতে পারি, এক্স প্লাস টু কমন নিলে আমাদের বাকিগুলো মিলে থাকছে হলো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। তাহলে আমাদের নিম্ন উৎপাদক বিশ্লেষণ হলো এক্স প্লাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান।